হ্যালো স্টুডেন্ট এস ডি এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের প্রথমে অনুরোধ করবো একটি খাতা কলম ও টেক্সট বইটার অনুশীলনী খুলে রাখো তোমরা যেহেতু অনেক ছোটো তাই উত্তরগুলি আমি তোমাদের খুব গতিতে বলবো আর তোমরা তা খাতায় লিখে নেবে যে উত্তরগুলো তোমাদের কঠিন মনে হবে অর্থাৎ যেগুলোর উত্তর তোমাদের জানা নেই সেই উত্তরগুলি তাহলে তোমরা নিশ্চয় বুঝে গেছো যে উত্তরগুলি তোমাদের জানা নেই বা সন্দেহ হচ্ছে সেই উত্তরগুলি লিখে নেবে তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না ও পাশের দেওয়া বেল আইকনটিতে ক্লিক করো তাতে তোমরা তোমাদের পরবর্তী অনুসরণী উত্তরগুলি সবার আগে জানতে পারবে তো শুরু করছি আজকে তোমাদের বাংলা বিষয়ের গল্প কবিতার অনুশীলনীর প্রশ্ন ও উত্তর তো প্রথমে আমি জেনে নেব গল্প কবিতার কবি হলেন সুনীল বল বসু এটি একটি রূপকথার কবিতা তো যাই হোক আমি অনুশীলনীতে যাচ্ছি তোমরা অনুশীলনী বের করো দেখো অনুসরণী প্রথম কোশ্চিন আছে একের এক উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিকে বয়ে চা বয়ে আসে এমনভাবে গ্রীষ্ম শরৎ শীত বর্ষা কালে হাওয়া হাওয়া বয় তাহলে উত্তরটা হবে শীত তাহলে তোমরাকে উত্তরটা লিখতে হবে আগে কোশ্চেনটা লিখে নেবে তোমরা তারপরে উত্তর নিচে লিখবে উত্তর তারপরে এইভাবে কোশ্চেন উত্তরটা লিখবে উত্তর উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিকে বয়ে আসে এমনভাবে ছোটো করে একটা ড্যাশ দেবে তারপরে উত্তর যেটা ঠিক সেটা লিখবে অর্থাৎ শীতকালে হাওয়া বয় এটা হচ্ছে পারফেক্ট তোমাদের উত্তর সেম একইভাবে তোমরা লিখবে তার উত্তরগুলো আমি বারবার বলবো না না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে কোশ্চিন দেখো একের দুই থুত্তুরে শব্দটি অর্থ উত্তরটা হবে নরবরে অর্থাৎ শেষের উত্তরটা হবে নরবরে তারপরে দেখো রূপকথার গল্পে যেটি থাকে না এই কোশ্চিনটা তোমরা একটু ভালো করে দেখবে রূপকথার গল্পে যেটি থাকে না বলেছে যদি থাকে বলে বলতো তাহলে কিন্তু একটু অন্য রকম হতো তাহলে একটু তোমরা এটা ভালোভাবে দেখবে রূপকথার গল্পে যেটি থাকে না তাহলে কি থাকে না তো থাকে তোমরা কবিতায় পড়েছ পক্ষীরাজও থাকে রাজপুত্রও থাকে তাহলে এই তিনটা তো থাকেই কিন্তু এখানে থাকে না বলেছে তাহলে উত্তরটা হবে উড়ো জাহাজ তারপরে কোশ্চিন দেখো একের চার রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো তাহলে উত্তর আছে আশাপূর্ণা দেবী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সত্যজিৎ রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে উত্তরটা হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তারপরে কোশ্চিন দেখো দুইয়ের এক লেখালেখি ছাড়াও সুনীল বসু আর কোন কাজ ভালো পারতেন তাহলে উত্তরটা এইভাবে লিখবে কোশ্চিন লেখার পরে লেখালেখি ছাড়া সুনীর্বল বসু আর দেখো এখানে তিন নম্বর লাইন আছে সুনীর্বল যেটা পরিচয় দেওয়া আছে সেখানে তিন নম্বর লাইন আছে দেখো যে ভালো ছবি আঁকতে পারতেন তাহলে এখানে হবে ভালো ছবি আঁকার কাজ করতেন বা পারতেন বা ছবি ভালো আঁকতে পারতেন তারপরে দেখো তার লেখা দুটি বইয়ের নাম লেখো তার বলতে এখানে সুনির্বল বসুর লেখা এখানে দেখো অনেকগুলো বইয়ের নাম আছে লেখা আছে দেখো যে হাওয়ার দোলা ছানা বড়া বেড়ে মজা হইচই কথা শেখা ছন্দের টুংটাং বীর পান তাহলে এক এখানে দেখো অনেকগুলো আছে তাহলে এগুলোর মধ্যে যে কোনো দুটো লিখলেই হবে তাহলে ক্লিয়ার তারপরে দেখো তোমরা এলে ব বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এখানে আছে দেখো তোমরা কবিতার মধ্যে পাবে দেখো থয়াকার রয় ক প তাহলে এখানে হবে এটা রূপকথা তাহলে এখানে এটা হবে রূপকথা কথা দেখো তারপরটা হবে রাজপুত্তর তারপরটা দেখো উত্তর হবে তোমরা একটু টেক্সট বইটাও দেখবে ভালো করে টেক্সট বই দেখে উত্তরের যে বানানগুলো সেগুলো লিখবে তারপরে দেখো পক্ষীরাজ তারপর আছে মন পবন তারপরটা হবে আজগুবি তাহলে এগুলো তোমরা কবিতার যে লাইন সেই লাইনের যে বানানগুলো আছে বা শব্দর বানানগুলো আছে সেগুলো দেখে দেখে তোমরা লিখবে তারপরে দেখো অন্তমিল আছে এমন পাঁচজোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লিখো তাহলে অন্ত মানে হচ্ছে শেষ অর্থাৎ শেষে মিল থাকতে হবে উচ্চারণের মিল থাকতে হবে যেমন এখানে দেওয়া আছে দেখো তোমরা নিজে নেই পারবে বাধা ধাদা। তাহলে দাদা গাধা এরকম কিন্তু হতে পারে ঠিক আছে কিন্তু এখানে কবিতা থেকে বলা হয়েছে তাহলে আমরা কবিতাতে চলে যাব দেখো কবিতাতে চলে গেলাম আমরা এখানে প্রথম থেকে দেখো কবিতায় চলে এলাম দেখো প্রথমে একটা আছে উত্তরে থুত্তুরে তাহলে এটা একটা মিল উত্তরে থুত্তুরে আরও দেখো দেখো আরও আছে ঝোলা ভোলা চক্ষীরাজ পক্ষীরাজ দারখানা, কারখানা বাধা ধাঁধা ঝলমলে টলমলে মাঠখানা, হাটখানা তাহলে অনেক আছে নন্দিনী বন্দিনী মূর্খতা রূপকথা তাহলে এটাও কিন্তু মিল আছে তাহলে এগুলো তোমরা কে লিখতে হবে অর্থাৎ শেষে উচ্চারণটা মিল থাকতে হবে তারপরে দেখো বাক্য বাড়াও তারপর আছে বাক্য বাড়াও এখানে দেখো লেখা আছে শীতকালে হাওয়া বইছে এখানে তার ব্র্যাকেটে লেখা আছে কেমন হাওয়া একটা করে দেওয়া আছে দেখো শীতকালে থুত্তুরে হাওয়া বইছে তারপরটা দেখো গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো তাহলে তোমরা বুঝতে পারছো তাহলে থুত্থুরো গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো তোমরা তো কবিতায় পড়েছো যে থুত্থুরে গল্প বুড়ো ডাকছে তাহলে এটা হচ্ছে তোমাদের উত্তর তারপরে দেখো গল্প বুড়োর মুখ ব্যথা মুখ ব্যথা কেন তাহলে কেন ব্যথা লিখতে হবে চেঁচিয়ে ডাক পড়ে গল্প বুড়োর মুখ ব্যথা অর্থাৎ চেঁচিয়ে ডাকার জন্য তার মুখ ব্যথা তাহলে চেঁচিয়ে ডাক গল্প বুড়োর মুখ ব্যথা তারপরে দেখো গল্পবুঁড়োর ঝোলা আছে এখানে দেখো ব্র্যাকেটে লিখা আছে কোথায় ঝোলা তাহলে উত্তরটা হবে বুড়োর কাঁধে ঝোলা আছে তারপরে দেখো দেখবি যদি আয় ব্র্যাকেট আছে কীভাবে আসবে তাহলে উত্তরটা হবে দেখবি যদি জলদি আয় তাহলে উত্তরটা হবে দেখবি যদি জলদি আয় অর্থাৎ তাড়াতাড়ি আসবে বা কেউ কেউ লিখতে পারে যে ছেলেরা ছুটে আসবে এটাও কিন্তু লিখতে পারে কোনো অসুবিধা নেই তাহলে দেখবি যদি জলদি আয় বা ছেলেরা ছুটে আসবে এটাও কিন্তু লিখতে পারে তারপরে দেখো ক এর কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো অর্থাৎ কয়ের সঙ্গে খ মিলিয়ে লিখতে হবে তাহলে তলপি উত্তর আমি বলছি তলপি তলপির জায়গায় সামনাসামনি হবে তলপির সামনাসামনি হবে ঝোলা তারপরে দেখো রূপকথা রূপকথার সামনে হবে কাল্পনিক গল্প ভোরে ভোরের সামনে হবে বিহানে তারপরে দেখো পবন পবনের সামনে হবে বাতাস তারপরে দেখো সত্তর সত্তরের সামনে হবে দ্রুত তারপরে তোমাদের সাত নম্বর কোশ্চেন দেখো সাত নম্বর কোশ্চেনে বলা হয়েছে ডাক ছেড়ে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দজোরার মধ্যে কী পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও একটা দেখো যেমন করে দেওয়া আছে দেখো বাছরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে তাহলে এখানে দুটি করতে বলেছে তোমাকে তাহলে উত্তর আমি বলছি তোমরাকে লিখো মেয়েটি ডাক ছেড়ে তার মাকে ছেড়ে তাহলে একটা হয়ে গেল আবার বলছি মেয়েটি ডাক ছেড়ে তার মাকে ডাক ছেড়ে দুই নম্বর লিখো খোলা আকাশ ডাক ছেড়ে আমাদের ডাক ছেড়ে আবার বলছি খোলা আকাশ ডাক ছেড়ে আমাদের ডাক ছেড়ে তাহলে সাত দাগের হয়ে গেল এবার দেখো আট দাগের তাহলে এবার আট দাগে দেখো তো আট দাগে তোমাদের আছে দেখো যে শব্দ জুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো তাহলে বিশেষ্য এবং বিশেষণ আলাদা করে লিখতে হবে তো তার আগে আমরা জেনে নেব বিশেষ কুনগুলো ও বিশেষণ কোনগুলো না জানলে আমাদের পরবর্তীতে খুব অসুবিধা হবে যার ফলে আমরা বিশেষ্য কোনগুলো এবং বিশেষণ কোনগুলো জেনে নেব তো বিশেষ্য হচ্ছে যেগুলোর নাম বোঝাবে যেগুলো কোনো কিছুর নাম বোঝাবে সেগুলো কিন্তু বিশেষ্য যেমন ধরো মানুষের নাম হতে পারে কোনো জায়গার নাম হতে পারে কোনো একটা জিনিসের নাম হতে পারে কোনো একটা গাছের নাম হতে পারে ফলের নাম হতে পারে যে কোনো একটা নাম হতে পারে এবার বিশেষণ দেখো কোনগুলো বিশেষণ হচ্ছে সেগুলো মানে কোনো একটা কিছুর বা কোনো ব্যক্তির বা বস্তুর দোষ গুণ অবস্থা যেমন ধরো আমি বলি যে ছেলেটি খুব ভালো তাহলে ভালোটা যেমন ওর গুণ বা বইটি খুব লম্বা তাহলে লম্বাটা এর বইয়ের অবস্থা তাহলে ছোট বড় ভালো মন্দ খারাপ তাহলে এগুলো কিন্তু এক একটা কিন্তু বিশেষণ অর্থাৎ কোনো বস্তুর বা কোনো ব্যক্তির এক একটা গুণ বা অবস্থা বা পরিমাণ তাহলে গুণ অবস্থা পরিমাণ দোষ পরিমাপ এগুলো হচ্ছে বিশেষণ তাহলে এখানে দেখো তাহলে বিশেষ ঘরে বসবে বিশেষণের ঘরে বসবে তলপি ঝোলা শীত রাজপুত্তর কারখানা তাহলে কি কি বসবে আবার বলছি তলপি ঝোলা শীত রাজপুত্তর কারখানা এবার চলে এসো বিশেষণের ঘরে বিশেষণের ঘরে বসবে উত্তরে থুত্থুরে জলদি আজগুবি সত্তর আবার বলছি উত্তরে থুত্থুরে জলদি আজগুবি সত্তর তাহলে বুঝতে পেরেছ এবার তোমাদের নয় দাগে কোশ্চিন নয় নয়দাকে কোশ্চেন দেখো পক্ষীরাজ এর মতো এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে আছে ক প্লাস মধ্যাহ্ন স সমান কয়ে মধ্যাহ্ন শয়ে রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো তাহলে কয়ে মধ্যাহ্ন এ যুক্ত দিয়ে যুক্ত থাকবে এইরকম পাঁচটি তোমরাকে শব্দ লিখতে হবে তাহলে এখানে যেমন আছে পক্ষীরাজ তাহলে আমরা লিখতে পারি যক্ষীরাজ তারপর লিখতে পারি রক্ষী তারপর লিখতে পারি অক্ষী তারপর লিখতে পারি আরও আছে যেমন পক্ষী লিখতে পারি ওটা হচ্ছে পক্ষীরাজ আর পক্ষীটা কিন্তু আলাদা তো তাহলে লিখতে পারি কী কী যক্ষীরাজ অক্ষী রক্ষী পক্ষী সাক্ষীও লিখতে পারি তাহলে বলছি তোমরাকে আবার লিখো যক্ষীরাজ পক্ষী রক্ষী পক্ষী সাক্ষী তারপরে দেখো দশ দাগের ক্রিয়ার নিচে দাগ দাও তাহলে ক্রিয়া কী জিনিস তা আমরা জেনে নেব তাহলে যে পদ দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে তাহলে কোনো একটা বাক্যের মধ্যে যে শব্দটা কাজ করা বোঝাবে সেটাই কিন্তু ক্রিয়া তাহলে সেটাই কিন্তু কি ক্রিয়া তাহলে বুঝতে পেরেছ এবার তোমাদের উত্তরে চলে আসছি দেখো দশের এক বইছে হাওয়া উত্তরে তাহলে এই লাইনটার মধ্যে কোনটা কাজ তাহলে নিশ্চয়ই বওয়াটা কাজ তাহলে বইছে নিচে দাগ দিতে হবে অর্থাৎ বইচের নিচে তোমরা ডাক দাও তারপরে লেখা আছে ডাক ছেড়ে সে ছেড়ে এখানে দেখো দুটো আছে ক্রিয়া একটা আছে ছেড়ে এবং একটা আছে ডাকছে তাহলে ছেড়ে নিচে দাগ দাও এবং ডাকছে নিচে দাগ দাও তারপর আছে দেখো আয়রে ছুটে ছোট্টরা তাহলে এখানে দেখো কাজ হচ্ছে ছুটে ছোটাটা কিন্তু এখানে কাজ তারপরে দেখো দেখবি যদি জলদি আয় তাহলে কিন্তু দশের চার উত্তর হবে দেখবি অর্থাৎ দেখবি নিচে দাগ দিতে হবে তারপরে দেখো চেঁচিয়ে যে তার মুখ ব্যথা তাহলে এখানে চেঁচানোটা কাজ তাহলে খাওয়া দাওয়া চেঁচা এগুলো হচ্ছে সব কিছু কাজ তারপরে তোমরা দেখো এগারো দাকার কোশ্চেন দেখো এগারো দাকার কোশ্চেন তোমাদের দৃষ্টিতে গল্প সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো তাহলে এই কোশ্চিনটা তোমরাকে একটা ছবির মাধ্যমে আঁকতে হবে তো তোমরা নিজের নিজে ছবির মতো যেমন পারবে আঁকবে এটা কোনো কোনো ব্যাপার নেই বা এই ধরনের কোশ্চিন পরীক্ষাতে পড়বে না তোমাদের তবুও তোমরা প্র্যাকটিস করবে নিজের নিজের বাড়িতে তোমরা খুব ভালো লাগবে গল্প বুড়ো ছবি আঁকতে তারপরে দেখো বারোর এক বারোর একে বলা হয়েছে গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে তাহলে উত্তরটা তোমরা লিখো গল্প বুড়ো শীতের ভোরবেলা গল্প শোনাতে আসে অর্থাৎ গল্পবুঁড়ো শীতের ভোরবেলা গল্প শোনাতে আসে তারপরে দেখো বারো দুই গল্প বুড়োর ঝোলায় কি কী ধরনের গল্প রয়েছে দেখো তাহলে উত্তরটা হবে গল্প বুড়োর ঝোলায় দত্তি দানব কমা দাও যক্ষীরাজ আবার কমা দাও রাজপুত্তর কমা পক্ষীরাজ কমা কেশবতী রাজকন্যার গল্প রয়েছে তারপরে কোশ্চেন দেখো বারো তিন গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটোদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায় উত্তর লিখো গল্প বুড়ো হাঁক দিয়ে ছোটদের ঘুম থেকে ওঠাতে চাই কেউ যদি লিখে বুড়ো শীতের ভরে চিৎকার করে ঘুম ছোটোদের ঘুম থেকে উঠাতে চায় তবুও কিন্তু হবে আবার দেখো চার রূপকথার কোন কোন বিষয় কবিতায় রয়েছে তাহলে রূপকথার কোন কোন বিষয় দেখো উত্তর লিখো পক্ষীরাজ কমা যক্ষীরাজ কমা রাজপুত্তর কমা দত্তিদানক কমা তেপান্তরের মাঠ কমা হট্টমেলার মাঠ কমা কেশবতী রাজকন্যার প্রসঙ্গ কবিতায় রয়েছে তারপরে দেখো গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না উত্তর দেখো লিখো যেসব ছেলে এই পবল ভোরে আসবে না গল্প তাদেরকে তার গল্প শোনাবে না বা আরেকটা উত্তর এখানে হতে পারে যে গল্প বড়দের বড়োদের গল্প শোনাবে না তাহলে দুটোই কিন্তু এখানে উত্তর হবে তাহলে যেসব ছেলেরা ভোরেরবেলা শীতের বেলা আসবে না তাদের গল্প শোনাবে না আর হবে বড়দের গল্প গল্প শোনাবে না এবার দেখো তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লিখো তাহলে এটা কিন্তু তোমাকে নিজে নিজে লিখতে হবে যে রূপকথার গল্প তোমাকে এটা নিজে নিজে লিখতে হবে কি লিখতে হবে তোমরা তোমাদের দাদু দিদার কাছ থেকে যেগুলো গল্প শুনতে যে পরীদের গল্প রাজাদের গল্প সেই গল্পগুলো তোমরাকে বানিয়ে বানিয়ে লিখতে হবে তো যাই হোক তোমরা যতটা পারবে লিখবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ তো শেষে আবারও বলছি তোমাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো